জয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। স্যার, আপনি পেশায় প্রকৌশলী, নেশায় কবি এবং ভাগ্যদশায় বাংলা একাডেমির মহাপরিচালক নাকি? যা বলার 300 সেকেন্ডের ভেতরে শেষ করতে হবে। ও শুরুতেই আমাকে যেভাবে ভাগ্যদশা দিয়ে আক্রমণ করলো, আমি কিন্তু ভাগ্যদশায় বাংলা একাডেমির মহাপরিচালক নই। আর নেশা এবং পেশার ব্যাপারে যদি বলি, আমি শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে হয়তো একটা প্রকৌশল ডিগ্রি অর্জন করেছি, কিন্তু সেটি কিন্তু আমার পেশা ছিল না। যদি পেশা থাকা এই তৃতীয় বিশ্বের কোনো দেশে পেশার কথা বলা হয়, তাহলে কেউ কারো পেশা নিজে চয়েস করে নিতে পারে না, না একজন সঙ্গীতশিল্পী, না একজন অভিনেতা। ভাগ্যক্রমে কিছু হয়, কিছু হয় তদবিরে, কিছু হয় পারিবারিক উত্তরাধিকারে, এবং কিছু হয় নিজের অর্থগুণে কিংবা অন্য কোনো বিষয়ে। আমার কোনো গুণ ছিল না। যেহেতু ওই যে কথা বললাম, তৃতীয় বিশ্বে একটু যদি কেউ শিক্ষার দিকে মনোযোগী হয় কিংবা শিক্ষার ব্যাপারে আগ্রহী হয়, তখনই বাবা আমার ইচ্ছা জাগে ছেলে ইঞ্জিনিয়ার হোক কিংবা ডাক্তার হোক। সেরকমই একটি পর্যায়ে পরে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি। দ্বিতীয় পর্যায়ে পেশাগতভাবে যেহেতু উপার্জনটির দরকার, পরিবার রেইস করেছি, অতএব আমার একটি ইঞ্জিনিয়ারিং পেশা নিতে হয়েছে। আর বাংলা একাডেমির মহাপরিচালক, এ হয়তো সামান্য লেখালেখির কারণে, বিধিবদ্ধভাবে না হলেও রাষ্ট্রযন্ত্র মনে করেছে এ লোকটিকে এখানে বসানো যায়। এই যে বাংলা একাডেমির মহাপরিচালক হলেন, একজন ইঞ্জিনিয়ার হিসেবে যদি মহাপরিচালক না হয়ে কোনো একটি ব্রিজের চিফ ইঞ্জিনিয়ার হতেন কিংবা বড় কোনো একটা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার হতেন, অনেক পয়সার কি মালিক হতে পারতেন না? স্যার, স্নাতক ডিগ্রির পরে আমি একটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেছি। আমি জানি চিফ ইঞ্জিনিয়ার চাকরি কী। আমার এই জীবনে এই বয়সে এসে অর্থ কী সেটা না দেখলেও বুঝতে পারি যে অর্থের ব্যবহার কী। আর লোভ শব্দটিকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। আমি জীবনে কাউকে ঈর্ষা করি না, আর পরশ্রী কাতরতায় বিশ্বাস করি না। অতএব অর্থ বৃত্তর চেয়ে আমি মনে করেছিলাম আমার সৃষ্টিধর্মী কোনো কাজের যদি সংসাবাচক কোনো উচ্চারণ হয় কিংবা তার ব্যবহার হয়, তাহলে আমার জন্য গৌরবের হবে। যে কারণে আমি যখন বাংলা একাডেমি পুরস্কার পাই সাহিত্যে, আমি যখন একুশে পদক পাই সাহিত্যে, তখন আমি নিজেকে আরও বেশি গৌরবান্বিত মনে করি। আমার ভাষা শিক্ষা আমার প্রকৌশল শিক্ষার সঙ্গে যুক্ত হয়ে অন্তত সামান্যতম হলেও আমাকে গৌরব দিয়েছে। স্যার, আমরা হাবিবুল্লাহ সিরাজের একটি কবিতা শুনতে চাই। যখন পূর্ণ বর্ষাকাল, তখন ইলিশ তৈলাক্ত হয় এবং স্বাদে পরিপূর্ণ হয়। ঠিক ইলিশকে নিয়েই আমার এই কবিতাটি দুটো লাইন আমি শুরু করছি। নারী ও পুরুষ যেন ভাদ্র মাসে পদ্মার ইলিশ, নারী ও পুরুষ যেন ভাদ্র মাসে পদ্মার ইলিশ, ঝাল ঝোল উপচে পড়া আমিষ ও সবজির মিলমিশ। স্যার, বাংলা একাডেমি একুশের চেতনা বহন করে, বাংলা ভাষার চেতনা বহন করে। একাডেমি শব্দটা তো ইংলিশ, তো বাংলা একাডেমি না বলে পুরো বিষয়টা কি বাংলায় হতে পারে না? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক বিদেশি শব্দ আমরা প্রয়োজনে গ্রহণ করে ফেলেছি। বিশ্ববিদ্যালয়ে আমরা গ্রহণ করেছি, তবু ইউনিভার্সিটি বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রকৌশলী বলা চেয়ে আমরা ইঞ্জিনিয়ার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং পরিচিতি বেশি হয়। এখন একাডেমিটি এর শুরু থেকে এভাবে চলে এসছে। আমরা শুধু বানানের একটি পরিবর্তন করেছি, তাছাড়া একাডেমি 1955 সালে 3রা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়, তারপর থেকে বাংলা একাডেমি নামে চলে এসছে। তবে এই প্রস্তাবটি হয়তো ভবিষ্যৎ প্রজন্ম বিবেচনা করবে বাংলা একাডেমির বিকল্প হিসেবে, একাডেমির বিকল্প হিসেবে কোনো প্রতিশব্দ ব্যবহার করা। আপনি যেভাবে শুরুর থেকে একুশের বইমেলাকে বা বাংলা একাডেমির অস্তিত্বটাকে বাংলাদেশের চেতনার সাথে মিশ্রিত করলেন, যেভাবে দেশের দেশত্ববোধের সাথে মিশ্রিত করলেন, যেভাবে মানুষের বিবেককে নাড়া দিলেন, সেক্ষেত্রে একাডেমি শব্দ পরিবর্তন হওয়া তো এখন শুধুমাত্র সময়ের দাবি। এবং আপনার মতো একজন বিজ্ঞ প্রকৌশলী এবং কবি যখন বাংলা একাডেমির মহাপরিচালক থাকে, তখন তো আমরা আশাই করতে পারি বাংলা একাডেমির একাডেমি শব্দটি অবশ্যই পরিবর্তন হবে এবং হওয়া উচিত। সেটি কোনো পরবর্তী জেনারেশনের কাছে যাবে না, সেটি আপনার কাছ থেকে শুরু হবে। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আপনারা যারা শুনছেন, জয়ের কথা শুনলেন, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমার যেটুকু বলার, আমি পরবর্তী জেনারেশন মানে বলছি সময়ের পরবর্তী অংশ। আমি বর্তমান বলে কোনো জিনিসকে বিশ্বাস করি না, আমি অতীতকে বিশ্বাস করি এবং ভবিষ্যৎকে বিশ্বাস করি। ভবিষ্যতের কাছে এটি জমা থাকুক,
রাষ্ট্রযন্ত্রের কাছে এটি জমা থাকুক এবং সবার মতামতের কাছে এটি জমা থাকুক, একাডেমির প্রতিশব্দ হিসেবে আমরা কী ব্যবহার করবো।